হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রায় তিন দিন পর কিন্তু আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আমি একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত সেটা হচ্ছে বর্তমানে আপনাদের সাথে আমার একটু যোগাযোগটা কম হচ্ছে আগে কিন্তু অনেকেই ইনবক্সে মেসেজ দিতেন এবং আপনার মেসেজের রিপ্লে মানে পাচ্ছিলেন বা পেতেন কিন্তু বর্তমানে আপনি শুধুমাত্র মেসেজ দিচ্ছেন আমার কোনো রিপ্লাই পাচ্ছেন না তার একমাত্র কারণ হচ্ছে বর্তমানে আমার অনার্স থার্ড ইয়ারের পরীক্ষার চলমান রয়েছে এই জন্য আমি কোনো ব্যক্তির মেসেজ দেখতে পারতেছি না সো এই জন্য আপনারা হচ্ছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যখন আমার পরীক্ষাটা শেষ হয়ে যাবে অবশ্যই আমি আপনাদেরকে সাপোর্ট করব। আর ভাই আমার টেলিগ্রামে ধরেন নন কন্টাক্টে প্রায় তিন থেকে পাঁচ হাজার মেসেজ আসে যে মেসেজের রিপ্লাই দেওয়া অনেক কষ্টকর ব্যাপার বাট আগে তাও রিপ্লাই দিতাম কিন্তু এখন একদম দিচ্ছি না জাস্ট পরীক্ষাটা শেষ হোক আমি অবশ্যই আপনাদেরকে যথাসাধ্য আমি যতটুকু পারি অবশ্যই হেল্প করব। ওকে সো বন্ধুগণ আজকের ভিডিওতে মেইন কথাটা হচ্ছে বা মেইন পয়েন্টটা হচ্ছে নোট কয়েন কি আসলে স্ক্যাম প্রজেক্ট নাকি বা ইউজারদের সাথে তারা প্রতারণা করবে কি করবে না বা প্রেমেন দিবে কি দিবে না তারা একটা করে ডেট দিচ্ছে কিন্তু প্রেমেন তারা দিচ্ছে না ক্লাইম অপশন আনতেছে না সো সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেব পাশাপাশি নোটকয়েনের যখন আপনার ক্লাইম করতে যাবেন আপনি কোন ওয়ালেটে পেমেন্টটা নেবেন তারা একটা আপডেট দিয়েছে সো সে আপডেটটাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেবো এই জন্য জাস্ট ভিডিওটা আপনাকে দেখতে হবে এবং আমি যে কথাগুলো আপনাকে বোঝাচ্ছি সেগুলো বোঝার চেষ্টা করবেন সো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন আর আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না অনেকে আমাকে বলতে পারেন বা দু একজন বলেও থাকেন মাঝে মাঝে ভাই আপনি নোট কয়েনে এত ভিডিও কেন দেন তার কারণটা হচ্ছে ভাই আমার চ্যানেলের নামটা একবার আপনি দেখেন আপডেট আর্নিং নিউজ আমার কাজটা হচ্ছে আপডেট দেওয়া কাজ দেব আপডেট দেব। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে নোট কয়েনের আমার অনেক বেশি ইউজার রয়েছে তারা প্রতিনিয়ত আমার থেকে আপডেট চায় আমি যদি সবার ইনবক্সে গিয়ে আপডেট দিতে যাই সেক্ষেত্রে অনেক সময় লাগবে ইউটিউবে একটা ভিডিও করে দেব আমার কাজ শেষ এই জন্য আমি বারবার ভিডিও দিই আর একটা ভিডিও আপনার ক্ষতি হবে এমন কোনো ভিডিও আমি তৈরি করি না যদি আপনার ভিডিওটা আসলেই ভালো না লাগে সেক্ষেত্রে জাস্ট স্কিপ করে দিতে পারেন এবং দেখবেন লাইকের পাশে একটা ডিসলাইক অপশন রয়েছে ওখানে একটা ডিসলাইক দিতে পারেন একটা বিষয় নিয়ে সবারই মাথায় একটা কাজ করতেছে ভাই নোট কয়েন কমিটিতে গেলাম যাওয়ার পরবর্তীতে আমি যদি আপনার এখানে যাই সেক্ষেত্রে লেখা আছে নোট কয়েন স্ক্যাম এই স্ক্যাম মানে কি নোট কয়েনটা স্ক্যাম ভাই এটা না এটা জাস্ট একটা ইউজার নেম আপনার যেমন অ্যাড্রেস দিয়ে ইউজার নেম শুরু হয় এ একটা ইউজার নেম এটা হচ্ছে নোটকয়েন স্ক্যাম ওরা আপনার ওইরকম করে একটা ইউজার নেম সেট করছে যার জন্য আপনার এটা এরকম দেখাচ্ছে সো এখানে স্ক্যাম হওয়ার সাথে কোনো চান্স নাই আর নোটকয়েন স্ক্যাম না আবারও বলতেছি নোটকয়েন স্ক্যাম না হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনার ইয়ে পাবেন পেমেন্ট পাবেন প্রাইস কেমন হোক বা না হোক সেটা পরের কথা বাট পেমেন্ট আপনি শিওর পাবেন এই গ্যারান্টিটুকু আমি আপনাকে দিতে পারি সবচেয়ে আপনাদের মাথায় একটা বিষয়ে কাজ করতেছে ভাই নোট কয়েন তো বিশ তারিখে লিস্টেড হওয়ার কথা ছিল বাট আজকে পঁচিশ তারিখ এখন অব্দি লিস্টেড হলো না তার কারণটা কি তার কারণটা হচ্ছে টোন নিজেই দিয়েছে টোনের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেখানে আসবেন আশা পরবর্তীতে এই রিটুইটটা দেখবেন বা এই পোস্টটা দেখবেন এই পোস্টের ভিতরে তারা কিন্তু সুন্দরভাবে একটা আর্টিকেল লিখে দিয়েছে কেন তারা আপনার লিস্টেড করলো না বিশ তারিখে সো আমরা এখানে একটা কি করবো এই যে আপনার এই আর্টিকেল উপরে একটা ক্লিক করে দেবো তাহলে মেইন ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে মেইন ওয়েবসাইটে নিয়ে আসার পরবর্তীতে এখান থেকে বলে দিয়েছে যে নোট কয়েনটা কেন লিস্টেড হলো না এবং এটা কখন আসবে বা কখন লিস্টেড হবে সো এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন এখানে খুব সুন্দরভাবে তারা বলে দিয়েছে আপনি যদি বাংলা মানে ইংলিশ বুঝতে না পারেন সেক্ষেত্রে বাংলাতে ট্রান্সলেট করে নেবেন নিয়ে এখান থেকে বুঝবেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তারা একটা মিটিং করেছিল মিটিং করার পরবর্তী তার তাদের সিদ্ধান্তটা সেন্স করে যার কারণে কিন্তু বিশ তারিখে লিস্টেড হয়নি তার পাশাপাশি বিটকয়েন হালভিং ছিল এই জন্য লিস্টেড হয়নি এখন আপনাদের মাথায় একটা কথা আসতে পারে এটা হচ্ছে পেমেন্টটা কবে পেতে পারি পেমেন্টের বিষয়টা হচ্ছে আপনার এই মাস থেকে শুরু করে পরবর্তী মাসে দশ তারিখের ভেতরে আশা করি আপনাদের ক্লেম অপশনটা তারা দিয়ে দেবে আমরা যারা ইউজার আমাদের মাথায় একটা বিষয়ে কাজ করে জাস্ট পেমেন্ট আর পেমেন্ট কিন্তু একটা প্রোজেক্টের অনেকগুলো পার্ট থাকে পেমেন্ট তো জাস্ট একটা সামান্য পার্ট আরও যে অন্যান্য পার্টগুলো রয়েছে প্রত্যেকটা পার্ট কিন্তু ঠিকঠাক রেখে প্রোজেক্টটা কিন্তু লঞ্চ হয় এখন ভাই কথাটা হচ্ছে জাস্ট একটা প্রজেক্টকে লঞ্চ করলে হবে পেমেন্ট দিলে হবে সাপোজ ধরেন এখন আপনাকে ক্লাইম করতে দিল আপনি ক্লাইম করতে গিয়ে দেখলেন যে আপনার ব্যালেন্স নাই যা ব্যালেন্স ছিল তার অর্ধেক হয়ে গেছে তখন আপনি কি করবেন সেই জন্য সব কিছু ঠিকঠাক করে ম্যানেজমেন্ট ওকে করে তারপরে আপনাদের ক্লাইম করতে দেবে এইটা নিয়ে ধৈর্য হার কিচ্ছু নাই এখান থেকে ভালো কিছু পাবেন জাস্ট একটু অপেক্ষা করেন আমি আপনাদের একটা কথাই বলি জাস্ট সময়ের জন্য অপেক্ষা করেন বেশি তাড়াহুড়ো করবেন না অনলাইনের কাজই হচ্ছে আপনাকে ধীরে সুস্থ কাজ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ওকে আমি আরেকটা একটা আপডেট আপনাদেরকে দেই এখানে দেখেন নোট কয়েন দুইটা প্রজেক্টকে বারংবার মেনশন করতেছে একটা হচ্ছে নোট আর আরেকটা হচ্ছে আপনার ক্যাটিজেন এই টোন থেকে আপনার বারবার এটা মেনশন করা হচ্ছে আপনার টোনের টুইটার থেকে ক্যাটিজেন আর হচ্ছে নোট কয়েন এখানে আপনার নোট কয়েনটা তো অলরেডি শেষ হয়ে গেছে এখানে চাইলেও কাজ করতে পারবেন না কিন্তু বর্তমানে কিন্তু ক্যাটিজেনটা অনগোয়িং রয়েছে এবং ক্যাটিজেনে কিন্তু আপনার অনেকেই কাজ করতেছেন আমি আপনাদের বলবো এখানে কাজ করেন অ্যাক্টিভ থাকেন এখান থেকেও একটা ভালো কিছু পাবেন টোন যে প্রোজেক্টগুলোকে মেনশন করবে বারবার আপনারা রিটুইট করবে বুঝতে পারবেন যে এই প্রোজেক্টের ভেতরে কিছু আছে এবং ইউজারদেরকে ভালো কিছু দিবে এবং এই ক্যাটিজেন প্রোজেক্টের আপনাদের মেইন কাজটা হচ্ছে ওই যে আপনার ক্যাট রয়েছে ক্যাটের লেভেলটা আপ করবেন যারা এখনও জয়েন করেননি ভিডিও ডিসক্রিপশনে আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটা দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা জয়েন করে নেবেন ক্যাটিজেন প্রজেক্ট থেকে আশা করি ভালো কিছু পাবেন জাস্ট একটু অপেক্ষা করেন অনেকের মাথায় একটাই প্রশ্ন আসে যে কয়েন কি প্রেমেন্ট দিবে কি দিবে না অবশ্যই নোট কয়েন আপনাকে প্রেমেন্ট দিবে আর যদি নোট করেন পেমেন্ট না দেয় সেক্ষেত্রে আপনার এই যে আপনার টোন ব্লক সেন রয়েছে এটার পর কিন্তু একটা ইফেক্ট পড়বে আর টোন ব্লকে টোন ব্লক সেনে বা টোনের মার্কেট ক্যাপ দেখেছেন এখন প্রায় সাতাশ থেকে আঠাশ বিলিয়ন মার্কি মার্কিন ডলার চলে গেছে বিলিয়ন কিন্তু মিলিয়নে না তারা একটা প্রোজেক্টকে বারবার মেনশন করতেছে আপনি যদি ওইটা বলেন স্ক্যাম বা ফেক তাহলে আপনার মতো ভোকাই পৃথিবীতে কেউ নাই আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেব বা আপডেট দেবো আপনাদেরকে সেটা হচ্ছে তো ওরা হচ্ছে পঁচিশ তারিখেই আজকে পঁচিশে এপ্রিল একটা আপডেট দিয়েছে এখানে আপডেটটা একটু বোঝার চেষ্টা করবেন এখান থেকে তারা বলেছে এ কুইক নোট অন দ্য লিস্টিং প্রসেস এখান থেকে ডাইরেক্ট উইথড্রলস দিয়েছে শুন ইউল বি অ্যা টু উইথড্র নোট কয়েন ফ্রম নোট কয়েন বোট ডাইরেক্টলি টু ওয়ালেট এবং এখান থেকে দেখেন অ্যান্ড সি টু স্টার ট্রেডিং ফ্রম দ্য ভেরি ফার্স্ট সেকেন্ড অফ দ্য লিস্টিং সো যাই হোক সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে লিস্টেড করার পূর্বেই আপনাদেরকে ক্লাইম করতে দেবে অর্থাৎ লিস্টের হওয়ার আগে কিন্তু আপনারা ক্লাইম করতে পারবেন এইটা নিয়ে কোনো সমস্যা নাই এবং দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যাদের কাছে ডাব্লু নোট টুকেনটা ছিল তারা কিন্তু এই যে আপনার নোটকয়নে ট্রান্সফার করতে পারবেন বা নোটকয়নে কনভার্ট করতে পারবেন এটাও কিন্তু কনভার্ট করতে পারবেন এবং বিফোর লিস্টিং অর্থাৎ লিস্টিং হওয়ার পূর্বেই এখানে আরেকটা বিষয় বোঝার মতো রয়েছে এখানে দেখেন তাদের ভোটটাকে মেনশন করেছে নোটকয়নের ভোট এবং দ্বিতীয় নাম্বার মেনশন করেছে ওয়ালেট আমরা যদি এই ওয়ালেটে ক্লিক করে দিই সেক্ষেত্রে তারা মেনশন করেছে মূলত টেলিগ্রামে যে নিজস্ব ওয়ালেটটা রয়েছে এই ওয়ালেটটা আর আমি কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম হচ্ছে ওই আপনার টোন কিপার ওয়ালেট এখন কথা হচ্ছে টোন কিপার ওয়ালেটে অবশ্যই আপনারা ইনস্টল করে রাখবেন বাট যদি কোনো কারণে টোন কিপার আপনার ক্লাইম করা না যায় সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে টেলিগ্রাম ওয়ালেট দিয়ে ক্লাইম করা লাগবে যদি না যায় বাট আশা করি যাবে যদি না যায় সেক্ষেত্রে বিকল্প একটা পদ্ধতি দিয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি যে আপনার টেলিগ্রামের ওয়ালেটটা কিভাবে আপনি ইনস্টল করবেন বা সেট করবেন আমার ওয়ালেটটা সেট করার জন্য আপনি কি করবেন আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে আসবেন আসার পরবর্তীতে আপনার যে প্রোফাইল আইকনটা রয়েছে বা প্রোফাইল পিকচারটা রয়েছে ওখানে আসবেন আসার পরবর্তীতে দেখেন ওয়ালেটটা নামে একটা অপশন পাবেন এই ওয়ালেটে একটা ক্লিক ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমার সঠিক মনে নাই বাট মনে হয় অটোমেটিক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় যদি আপনার অটোমেটিক অ্যাকাউন্ট ক্রিয়েট না হয়ে যায় তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিছু প্রাইভেট কী বা ম্যান ফ্রেস আপনাকে দেবে ওটা অবশ্যই কোথাও কপি করে রেখে দেবেন দেন আপনার ওয়ালেটে আসবেন আসা পরবর্তীতে মোর অ্যাসেস্ট নামে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক দেবেন দেওয়ার পরবর্তী দেখেন টোন লেখা রয়েছে এই উপর ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তীতে রিসিভ অপশনে একটা ক্লিক করে দেবেন সো রিসিভ অপশনে ক্লিক করে দিলাম এই অ্যাড্রেসটা কপি করবেন এই অ্যাড্রেসে আপনি কি করবেন টোন রাখবেন বা যদি আপনার ধরেন টোন কিপারে ওয়ালেটেও যদি টোন থাকে সেখানে ট্রান্সফার করে কিন্তু এখানেও আনতে পারবেন যদি কোনো কারণে দেখেন আপনার টোন কিপার দিয়ে ক্লাইম করা যাচ্ছে না সেক্ষেত্রে আপনি টেলিগ্রামের ওয়ালেট দিয়ে ক্লাইম করতে পারবেন কীভাবে ক্লাইম করবেন সেটা তো আগেই বলেছিলাম জাস্ট ক্লাইম অপশানে ক্লিক করে ক্লাইম করে নিতে হবে একদম ইজি যেরকম করে আপনারা ভাউসার ক্লাইম করেছেন ওকে যদি আপনার টোন কিপার দিয়ে ক্লাইম করা না যায় সেক্ষেত্রে বিকল্প পদ্ধতিটাও কিন্তু আপনাদেরকে দেখে দিলাম ওকে আপনার এই টেলিগ্রাম ওয়ার্ল্ডের দোক ক্লাইম করা যাবে মাস্ট ক্লাইম করা যাবে এটা কোনো বিকল্প নাই বা টোন কিপারদের যদি নাও করা যায় সেক্ষেত্রে আপনি এইটা দিয়ে ক্লাইম করতে পারবেন ওকে আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার কাট বুঝিয়ে দিতে পারছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই ভিডিওটা দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হয় পরবর্তী অন্য কোনো ভিডিওতে